দীর্ঘ 8 বছর বন্ধ থাকার পর গত 22শে জানুয়ারি থেকে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে কৃষ্ণসায়র প্রাঙ্গণে শুরু হয়েছে কৃষ্ণসায়র উৎসব। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ও বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাসের ঐকান্তিক ইচ্ছেই এই মেলা শুরু হয়েছে। সোমবার কৃষ্ণসায়র উৎসবের শেষ দিন। রবিবার পূর্ব বর্ধমান জেলার মৎস্যজীবী শ্রমিক কর্মচারীদের পরিচালনায় ঐতিহ্যবাহী নৌকাবাইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন প্রান্তে 9টি মৎস্যজীবী শ্রমিক কর্মচারী বৃন্দ এই নৌকাবাইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এই দিন এই উপলক্ষে বর্ধমান টাউন হল প্রাঙ্গণ থেকে কৃষ্ণসায়র উৎসব প্রাঙ্গণ পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এই শোভাযাত্রায় সকল প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগীদের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। আজকে আমাদের বর্ধমানের একটা ঐতিহ্যশালী মেলা, যেটা হচ্ছে কৃষ্ণসায়র উৎসব নামে পরিচিত, সেই কৃষ্ণসায়র উৎসবের আজকে 30শে জানুয়ারি আমাদের ঐতিহ্যবাহী যে নৌকা বাইচ হয়। আমাদের বর্ধমানের জেলার যত রকম মৎস্যজীবী শ্রমিক কর্মচারী আছে তাদের অংশগ্রহণে একটা নৌকা বাইচ প্রতিযোগিতা হয়। সেই প্রতিযোগিতাটা যতগুলো প্রতিযোগী আছে আমাদের জেলার বিভিন্ন প্রান্তে থেকে যারা অংশগ্রহণ করছে, তারা সকলে মিলে টাউন হল ময়দানে জমায়েত হয়ে আমরা শোভাযাত্রার মাধ্যমে আমরা এই কৃষ্ণসায়র পার্কে এসে উপস্থিত হয়েছি এবং ঠিক 3টার সময় নৌকা বাইচ অনুষ্ঠিত হবে। এই নৌকা বাইচটা যদিও একটা আন্তর্জাতিক মানের খেলা, তবুও এইটা আস্তে আস্তে যাতে আরও বেশি করে এই যারা নৌকা বাইচে অংশগ্রহণ করে তাদের উৎসাহিত করার জন্য আমরা এই আজকে শোভাযাত্রাটা করে আমরা এসেছি। আমাদের এই বর্ধমান জেলারই সব দল আছে, যেরকম আমাদের বর্ধমান সদরের মধ্যে ধরুন আমাদের মৎস্যজীবী যেগুলো যেসব অঞ্চলে বেশি থাকে, সদরঘাট অঞ্চলের একটা টিম আছে, আর আপনার ওই উদয়পল্লী টিম আছে, নীলপুরের টিম আছে, ইশলাবাজারের টিম আছে, আপনার ঘুষকরার টিম আছে, গোহগ্রামের টিম আছে, গোলসির টিম আছে, বিভিন্ন জায়গা থেকে আমাদের এই মৎস্যজীবী ভাইয়েরা এসছে। এই মানে বিশাল একটা উন্মাদনার মধ্যে দিয়ে এই জিনিসটা করবো। দীর্ঘ 8 বছর পর, 8 বছর বন্ধ ছিল আমাদের মেলাটা, তারা সবাই মানে তারা বছরে এই এই মৎস্যজীবী যারা শ্রমিক কর্মচারী আছে তারা বছরে একটা দিনই তারা পার্টিসিপেট করে যে কোনো একটা মেলাতে। তো তাদের কাছে এইটা একটা বিরাট বড় আনন্দের বিষয়। তারা সবাই শোভাযাত্রার সঙ্গে আনন্দের সঙ্গে এখানে অংশগ্রহণ করেছে। খোকন দাসকে আমাদের বর্ধমান দক্ষিণের MLA তার মানে ঐকান্তিক প্রচেষ্টায় দীর্ঘ 8 বছর পর এই মেলাটা আমাদের আবার পুনরায় অনুষ্ঠিত হচ্ছে। বর্ধমান থেকে রাজীব মণ্ডল ও পম মহন্তর রিপোর্ট, আনন্দ বার্তা।